একটি বিদেশি পিস্তল সতেরো রাউন্ড গুলি পেয়েছি এছাড়াও ট্রেনিং ট্রেনিংয়ের যে বিভিন্ন সরঞ্জাম থাকে যেমন খেলনা একে ফোর্টি সেভেন রাইফেল পিস্তল হ্যান্ডকাপ এরকম অনেক কিছুই পাওয়া গিয়েছে নেত্রকোনা সদরের ভাষাপাড়া গ্রামের নিরিবিলি এই বাড়িকে জঙ্গি আস্তানা হিসেবে সন্দেহ করে পুলিশ এরপর বেশ কিছুদিন থেকেই বাড়িটিকে রাখা হয় নজরদারিতে শনিবার বিকেলে বাড়িটি ঘিরে ফেলেন পুলিশ সদস্যরা খবর দেওয়া হয় এন্টি টেরোরিজম ইউনিটকে পরে বাড়িটিতে ঢুকে বিদেশি পিস্তল সতেরো রাউন্ড গুলি ও বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয় এলাকাবাসী বলছেন সবসময় বন্ধ বাড়িটিতে থাকতো না মানুষজন এদিকে আসা যাওয়া করছি কোনোদিন দেখি নাই মানে গেট খোলা সবসময় বন্ধ থাকে আর লোকো না থাকে না পুলিশ বলছে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা আসলে বাড়িতে আবারও তল্লাশি শুরু হবে নগদে পাঁচশ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার প্রাথমিকভাবে আমরা একটি বিদেশি পিস্তল সতেরো রন গুলি পেয়েছি এছাড়াও ট্রেনিং ট্রেনিংয়ের যে বিভিন্ন সরঞ্জাম থাকে যেমন খেলনা একে ফোর্টি সেভেন রাইফেল পিস্তল হ্যান্ড কাপ ব্যায়ামের সামগ্রী দেখলাম যেটা বুলেট প্রুফ রুম করার জন্য যা যা লাগে সেই ধরনের জিনিসপত্র এরকম অনেক কিছুই পাওয়া গিয়েছে তা আমরা যেহেতু বোম থাকার সম্ভাবনা আছে এই জন্য আমরা এটাকে ঘিরে রেখেছি আমরা যে পুলিশের স্পেশালিস্ট টিম আছে এন্টি টেরিজম ইউনিট তাদেরকে খবর দিয়েছি বোম ডিসপোজাল ইউনিট আছে তারাও আসতেছে সবাই মিলে তো আমরা ফাইনাল অভিযান পরিচালনা করব। বাড়িটির মালিক ডুয়েটের সাবেক অধ্যাপক মোহাম্মদ আবদুল মান্নান সময় সংবাদ নেত্রকোনা